लोग ढुसका लेके जाएंगे दीदी के पास। तो लेक देखिए टक को डबल बंद कर दी। तो ही दीजिए ब्लफ दीचोगे ब्लफ है। গুড মর্নিং, আজকে 22nd ডিসেম্বর, আমাদের আজকে লাস্ট ডে অফ দ্য ট্রিপ। বাজে এখন 6টা, আমরা যাচ্ছি সানরাইজ দেখতে কোয়েল ভিউ পয়েন্ট। অলমোস্ট পৌঁছে গেছি, যেটা দেখাতে চাই হচ্ছে হিউজ বা কালার্স গুলো দেখুন। এখন জানি না ক্যামেরায় কতটা ধরতে পারছে, উপরে একটা হালকা করে চাঁদও দেখা যাচ্ছে। ইট ইজ লুকিং বিউটিফুল, যার জন্য একটু আগে আগে আসা। এখানে গাড়ি একদম পয়েন্ট অব্দি নিয়ে যায় যা শুনেছি। আমরা পৌঁছে গেছি, প্রচুর লোক এখানে, সবাই ওয়েট করছে সানরাইজের। অনিন্দিতার স্টুয়ান গাড়িতে হিটার অন করা আছে, প্রচন্ড ঠান্ডা আছে সকালে। স্টুয়ানে ঠান্ডা লেগে বাইরে আনতে মানা করেছি, আর আমার গোপ্রোতে টাইম ল্যাপসও লাগিয়েছি, দেখা যাক কেমন আসে। সময় 6:32 আর সানরাইজ ফাইনালি হচ্ছে। ওরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, অন্বিতা এখনো ভেতরে, গাড়ির ভিড় অনেক বেড়ে গেছে এখন। অনিতা স্তুয়ান কোলে আছে বলে বেচারি যেতে পারছে না, নামতে পারছে না, খুবই ঠান্ডা। স্তুয়ানকে পেয়ে করার কোনো মানে হয় না। ওইদিকে সানরাইজ পুরোপুরি হয়ে গেছে, আমাদের এখন বেড়ানোর পালা। অনিন্দিতাকে জিজ্ঞেস করি ও সানরাইজ এখান থেকে গাড়িতে বসে উপভোগ করতে পেরেছে কিনা, কেন কেউ বেড়ায়নি। হ্যাঁ, আমাদের হিটার চলছে কি, প্রচন্ড ঠান্ডা সকালবেলা, আমার হাত ফাত একদম মনে হচ্ছে জমে গেছে। এনিওয়ে তাহলে কি বেরোনো যাক। ওকে, বাজে এখন 7:01। তো এটা হচ্ছে নেতারহাট মার্কেট, সাইনবোর্ড দেখে এলাম এখানে। সকালে খাবারটা এখানে খেয়ে নেবো। কি আমাদের সকালের খাবার রান্না হচ্ছে, অন্যটা ডিম ম্যাগি খাবে বললো, আর আমি খাবো ব্রেড অমলেট। অনিন্দিতার খাবার চলে এসছে, আমারটা এখনো হচ্ছে। আরেকজন ওই আরেকজন আন্ডা ম্যাগি খাবে। আমরা সানরাইজ দেখার পর একটু ঘুম দিয়ে দিলাম, তাই না? আমার একটু বাইরে যাওয়ার কথা হয়ে গেছিল। তিনজনে মিলে একটা ছোট্ট ঘুম।
এখন বাজে হচ্ছে 11:20, আর এরা কারেন্ট তো লোডশেডিং তো আছেই, তার সাথে ওরা জেনারেটরও বন্ধ করে দিয়েছে। তো আমাদের পাশে যিনি গেস্ট আছেন তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, বললো যে চেকিং টাইম থেকে নাকি জেনারেটর আবার চালু করা হবে, এখন পুরো বন্ধ থাকবে। তো কি গল্প এটা কে জানে। গুগলে তো এইটার রিভিউ অনেক ভালো ছিল, রিভিউ দেখেই নেওয়া হয়েছে, কিন্তু একদমই সার্ভিস ভালো না। এই হোটেলটার নাম হচ্ছে রাবিয়ান শাশি সপ্তর্ষি কানেক্টিং উইথ পিপল। এখানে একটু মাঠে খেলা হচ্ছে, একদম আমাদের রুমের অপোজিট সাইডে। ঠান্ডা আছে ভালোই। এইটা আমাদের রুম, রোদ পোহাচ্ছি আমরা। 12:15 বাজে, ইউনিক জিনিস হয়েছে ট্যুরে প্রায় 2-3 বছর পর, অনিন্দিতা না মাস্ক পরছে না স্যানিটাইজ করছে। ব্যাপার একটু বলবেন ম্যাডাম, আপনি এটা কি করে করছেন? আপনি তো স্যানিটাইজার দিয়ে চান করিয়ে দিতেন আমাদের একটা টাইমে। আমার মনে আছে মেঘালয়তে একটা রেস্টুরেন্টে তোমাকে স্কুল করা হয়েছিল, বলা হয়েছিল বাচ্চাকে নিজের ইমিউনিটি বিল্ড করতে দাও। আমাকে তো জীবনে দেয় না আমার বেটা, মাকে দেয়। ও বা 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 বা, লনে আরেকটা মেম্বার এসছে, সে চলেও গেল। যা যা, কোথায় যাব? খিদে পেয়ে গেছে খুব, সেই কখন ব্রেকফাস্ট করেছি। তো এরা বললো একটার আগে দেবে না খাবার, তো আমরা একটু কেক খাচ্ছি, ব্রিটানিয়া কেক। ফোন নাম্বার এখানে পেয়ে যাবে। মেথাতে স্টে অপশনস খুবই কম, তাই যতটা পারছি আমি হোটেল প্লাস কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করার চেষ্টা করছি। দেখিস, আর ওইটা আমাদের হোটেল। এই যে কুকার নিয়ে যাচ্ছি এখন, এক হাই মে ও ছয় সাত ধীমে আসবে। হ্যাঁ, ইসমে সব ডালা হুয়া হ্যায়, কুছ খোলনে কা জরুরত নেই হ্যায়, কাল রাত কো ভি দিয়া থা উন লোগোনে। আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত ডাল আলু ভাজা আর ডিম কারি। তাহলে চলো খেয়ে নিই। এখন বাজে 2:15, আমরা এই বেরোচ্ছি কিছু সাইট সিং করতে। এই সম্মুখে কেন তাই না, মুখে দেওয়া চলবে না, পাচ্ছ না? আচ্ছা দাঁড়ো দাঁড়ো, এনো না, আমরা ফার্স্ট যাচ্ছি আপার ঘাগড়ি। আমরা এসে গেছি আপার ঘাগড়িতে, এটা পার্কিং। এখন বাজে হচ্ছে 2:30, আমি তাড়াহুড়োতে শ্যুজ পরতেই ভুলে গেছি, স্লিপার্স পরে চলে এসেছি। বেদিং এনক্লোজার, বাবু। এটা এইটুকুই এটা দেখার জন্য, ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এমনি সিরিন তুমি এখানে বসে থাকো কিছুক্ষণ ভালো, বাট উই এক্সপেক্টেড একটু বেশি। এইটা এইটুকুই ফলসটা। এটা ক্রস করছি নেতারহাট লেক,
মেঘটা খুবই ছোট কিন্তু পরিষ্কার। ইনি এখন কার সিটে থাকবেন না, এখন কোলে নিতে হবে। আমরা নেতারহাট লেকের একদম কাছাকাছি এইখানে একটা খুব ভালো প্রপার্টি দেখলাম, আর এটা মনে হয় ওই যে সামনে লেক, এটা মনে হয় ভিউজগুলো লেক ফেসিং আছে। আমি একটা আগেন একটা আননোন রোড ফলো করছি লেকে যাওয়ার জন্য, এখানে লেকের পাশে যাওয়া যায় না। অ্যান্ড দিস ইজ দ্য রিসর্ট, রুমস লুক ভেরি ডিসেন্ট বাইরে থেকে। আগেন বাইরে থেকে আমি ভেতরে যাইনি, বাট আমার মনে হয় নেতারহাটে এর থেকে ভালো প্রপার্টি আমি এখন অবধি দেখিনি। তো আমরা লেকের পাশে যাওয়ার জন্য খুঁজে 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 কোনো রাস্তা নেই এখানে, মাটির রাস্তা বা কোনো ডিরেকশনসও কেউ দিতে পারবে না, এটা নিজেরা খুঁজে খুঁজে লেক ভিউ রিসর্ট দেখে যদি আসতে চান আসতে পারেন। এখানে একটা পার্ক কনস্ট্রাকশন হচ্ছে, তো আমরা এখন এই যে চেয়ার্স নিয়ে লেকের পাশে বসতে যাচ্ছি। আগেন একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে চা। তো সপ্তষী বললো অনেকজনের সাথে কথা বলে এসছে, তো সবাইকে জিজ্ঞেস করে করে যে এটা হোয়েদার ইটস এ সেফ প্লেস অর নট, তো সবাই বলেছে হ্যাঁ ইটস এ ভেরি সেফ প্লেস টু বি। না ওটা না, এখানটায় বসি, চলো চেয়ার্স পেতে বসি, দিয়ে আবার কথা হবে। ওখানে আর বসলাম না, কয়েকজন লোকালও বললো ওখানে মাটি খুব নরম, তো আমরা রিস্ক নিলাম না। কিন্তু এখানে দেখুন লাক্সারি, বাই দ্য ওয়ে যদি ভাবছেন যে ছাতাটা কি কাজে আসছে, সে তো রোদি মুখে আসছে, ওই দিক থেকে অ্যাকচুয়ালি উইন্ড আসছে, সেটা ব্লক করার জন্য যাতে স্তুবানে ঠান্ডা না লাগে। এইখানে হোপফুলি ইন দ্য কামিং ফিউ ইয়ার্স একটা পার্ক কনস্ট্রাক্টেড হবে, এটা আমরা লোকালস থেকেই খবর পেলাম। এই যে আমরা বসে আছি, উইন্ড ব্লকারের সাথে একটা ভিউ ব্লকার হয়ে যাচ্ছে, তাই সে সহ্য করতে পারছে না, এটাকে ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছে। এই দেখুন, এটা কিন্তু উনি আমার ছেলেই করছে, মাঝে মাঝে একটু লেক দেখিয়ে টাক করে আবার বন্ধ করে দিচ্ছে। তো এই দিক দিয়ে ব্লাফ দিচ্ছে ওকে, ব্লাফ। হ্যাঁ, আমরা এই পাইন ট্রিজের জঙ্গলে ঢুকেছিলাম, একটু ফটো তোলা হলো, এবার বেরোচ্ছি। এখানে সব হিলসগুলো দেখা যাচ্ছে, চলো দেখাই হিলসগুলো, দূরে রেঞ্জগুলো সব। আর নিচে একটা, এই যে একটা রিভারও। আমরা পৌঁছে গেছি শেলে হাউস, এটা এন্ট্রি গেট। আর কোই আয়েঙ্গে? আ সকতে বাচ্চা হ্যায়, বাচ্চা সো রহা হ্যায়। আয়েঙ্গে কি নাই আয়েঙ্গে? 5 বাজে তক হ্যায় না? হ্যাঁ, আবি তো নাই আ রহে, মতলব মে জলদি করকে চলা যাউঙ্গা। আরে আই আয়েঙ্গে, কিউকি বাচ্চা সো রহা হ্যায়। কোই বাত নাই। যা শুনলাম এটা নাকি পুরোটাই কাঠের দোতলা বাড়ি। ये गवर्नर मतलब ब्रिटिश गवर्नर? हाँ, ब्रिटिश गवर्नर ही बनवाए थे। ओ, तो मिस कर गए। स्टाफ नहीं रहता है ना, स्टाफ टाइम होता चल जाता है, इसीलिए 15 मिनट पहले बंद कर देते हैं। एक जन का संभालने का चीज नहीं। अच्छा, आपको वीडियो में ले रहे हैं। हाँ। जेटा होच्छे বিকেলের খাওয়া শুরু, হোটেল যাওয়ার কথা ছিল, আবার আমরা মার্কেট দেখতে পেরেছি, মার্কেটেই গাড়ি দাঁড় করানো। এখনো ছেলে ঘুমাচ্ছে, তো অনিন্দিতা ভেতরে, আমি দুটো সিঙ্গাড়া
খেয়ে ফেলেছি ইতিমধ্যে, দুটো জিলেপি নিজে খেয়ে নিয়ে গেছিলাম অনিন্দিতার জন্য। অনিন্দা বলছে গরম গরম জিলেপি আমিও খাবো, দেখা যাক ওই রিয়াকশন। ও অলরেডি একটা খেয়ে ফেলেছে, তার মধ্যে আবার কি করেছে, জানলা দিয়ে এইটা দেখা যাচ্ছিল। মনে করে দেখবেন আমরা ধুসকা খেয়েছিলাম, ঝাড়খণ্ডের ফেমাস ডিশ, তোর ওটা খাওয়ার ইচ্ছা, তো এখন ওর জন্যই ধুসকা ভাজছে। ওটা হয়ে গেলে আবার আমরা ওটা খাবো। জিলেপি পাওয়ার হাসি দেখুন, মার্কেট মে হমকো ভাবি জি ধুসকা বানা কে খিলা রে, অলগ সে দিতে দেনে সে আচ্ছা রহেগা, আর হমসে গুসা হ্যা, বাত নেই কর রে ছোটি, নাম নেই বতায়ে, লোক ধুসকা লেকে যায়েঙ্গে দিদি কে পাস। ও দিদি একটু মুখটা দেখি কি খাচ্ছেন, ধুসকা একদম ফ্রেশ তলা হুয়া। আরেকজন উঠে গেছে, দুধ খাওয়া হলো, ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি, তুমি যাও বাইরে গিয়ে খেয়ে আসো আরামসে, এখানেই খাবে, তাহলে আমি কি করে খাওয়াবো, ওই দিক দিয়ে খাওয়াবো, বাহ।